কিউরিও ফাইটার সত্য ভৌতিক ঘটনা সিরিজের 112 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকের ঘটনা দুটো বাড়ি কেন্দ্রিক, দুটো বাড়ি, একটা কলকাতা সল্টলেকে আর একটা দিল্লিতে, দিল্লির গুড়গাঁওতে। সেই দুটো বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে সেটাই আপনাদেরকে জানাবো। আর আজকের দুটো ঘটনাই জাম্পস্কেয়ার টাইপের ঘটনা। আশা করছি আজকের এই ঘটনাটা একটা ভয়ের রেশ নিয়ে আসবে আপনাদের মধ্যে। কোনো অতৃপ্ত আত্মা যখন কোনো একটা পার্টিকুলার বাড়ি, জায়গা এগুলোকে ছেড়ে যেতে পারে না, তার এফেক্ট কি হয় তা প্রপারলি আজকের এই ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করছি আজকের এই ঘটনা দুটো আপনাদের ভালো লাগবে। আপনারাও কিন্তু আপনাদের সাথে ঘটা এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন, লিখে অথবা ভয়েস রেকর্ড করে curiofight@gmail.com এই ইমেল আইডিতে। আপনারা আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক কিউরিও ফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের 112 নম্বর এপিসোড। আজকের প্রথম ঘটনাটা শেয়ার করেছেন সপ্তপর্ণী রাহা। আমার এক বন্ধুর বাড়ি সোর লেকের বেশ একটা পশ এরিয়াতে। জায়গাটার নাম এক্স্যাক্টলি আমি জানাচ্ছি না, কিন্তু এটা বলতে পারি যে 4 নম্বর ট্যাঙ্কের কাছে। তার সাথে আমার আলাপ হয় একটা ইন্টার্নশিপ করতে গিয়ে। রোজকার পড়াশোনার সঙ্গে ইন্টার্নশিপের পেশার একরকম নাজেহাল অবস্থা। আমাদের ইন্টার্নশিপ করতে গিয়ে আলাপ হলেও ওর সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল, তাই বন্ধুত্বটা এখনও রয়ে গেছে। এই মাসখানেক আগে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা ঘুরতে যাব ওই সল্টলেক এরিয়াতেই। তো যেই ভাবা সেই কাজ, সারা সপ্তাহের ব্যস্ততার ফাঁকে সময় বের করে আমরা শনিবার ঘুরতে বেরিয়েছিলাম। কথা ছিল আমি প্রথমে ওর ফ্ল্যাটে যাব, তারপর সারাদিন ঘোরাফেরা করে রাতে ওর ফ্ল্যাটে থাকব, তারপর রবিবারটা কাটিয়ে সোমবার ফিরে আসব। যেহেতু সেই সময় ও সবেমাত্র সেই ফ্ল্যাটে শিফট করেছে, আর ওই সময়টা ওর বাবা মা বিশেষ কোনো একটা কাজে একটা জায়গায় যাবে, যেহেতু নতুন জায়গা, একা থাকবে, আর আমাদেরও সেরকম দেখা সাক্ষাৎ হয় না, তার জন্যই এই প্ল্যান। যাই হোক, আমি ওই 5th September নাগাদ এই বছরের ওর ফ্ল্যাটে গিয়ে পৌঁছই, তারপর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ি ঘুরতে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যখন ফিরি রাত প্রায় 10টা। সল্টলেকে রাত 10টা মানে এমন কিছুই না। ফিরে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে শুতে যাই 12টা নাগাদ। এতক্ষণ সবই ঠিক ছিল, সারাদিনের ক্লান্তিতে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎ রাত প্রায় 3টে নাগাদ আমার খুব ঠান্ডা লাগতে শুরু করে। শেষ 2 থেকে 3 দিনে গরম থাকলেও এসি চালানোর মতো গরম ছিল না। ভাবলাম হয়তো ঝড় উঠেছে, বৃষ্টি নামবে, কিন্তু জানলার বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি তো দূর, সামান্য পাতাও নড়ছে না। হালকা হাওয়া দিলেও ঠিক আছে, তাতে এত ঠান্ডা লাগার কথা না। হঠাৎ আমার টনক নড়ল। রিয়া অর্থাৎ আমার বন্ধু, ও এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কি করে? তাহলে ঠান্ডা কি শুধু আমার লাগছে, জ্বর আসবে? এত কিছু ভাবতে ভাবতে শুতে গিয়ে সারা হাত পা, শরীর যেন ঠান্ডায় কনকন করে উঠল, ঠিক যেন বরফের চাইয়ের ওপর শুয়ে আছি। প্রচণ্ড কাঁপুনি শুরু হলো, সঙ্গে যেন মনে হচ্ছে সব কিছু আচ্ছা লাগছে। মাথায় ঝিম ধরতে শুরু করলো, মনে হচ্ছে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এরপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি দেখি প্রায় 11টা বাজে এবং রিয়া আমার পাশে বসে ফোন ঘাঁটছে। আমায় উঠে দেখে বলল, কী রে ঘুম ভাঙলো, কী ভুল বকছিলি? আমি বললাম, না কিছু না। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে শেষ পর্যন্ত ওকে সব বলেই ফেললাম। অ্যাটলিস্ট বুঝতে তো হবে যে কাল রাতে আমার সাথে হয়েছিল ওটা কি, সেগুলো আমার মনের ভুল নাকি সত্যি। কাল রাতের ব্যাপারটা পুরোটা বলাতে ও বলল, তোর মনের ভুল, হয়তো জ্বর এসেছিল, আজ সকালে গা গরম ছিল, জ্বরের ঘরে কি দেখতে না কি দেখেছিস? বললাম, হবে হয়তো, কিন্তু আমার মন তখনও বলছিল যে এই ঘরে কিছু না কিছু আছে, রিয়া আমাকে এড়িয়ে যেতে চাইছে। কাল রাতে না তো আমার গায়ে জ্বর এসেছিল, না তো আমি ভুল বকছিলাম, আজ রাতটা আবার লক্ষ্য রাখতে হবে। কী রে কী ভাবছিস? রিয়ার কলার স্বরে আমার সম্বিত ফিরল। বললাম, কিছু না। যাই হোক, দুজনে মিলে এরপর নেটফ্লিক্সে একটা সিনেমা দেখতে শুরু করলাম, তারপর পিৎজা অর্ডার করলাম, গরম গরম চা দিয়ে দিব্যি সিনেমা দেখছিলাম। সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম কাল রাতের কথা, আজ সকালেও বেরোনোর কথা ছিল, যেহেতু শরীরটা একটু ম্যাচ করছে তাই আর বেরোয়নি। তারপর দুজনে মিলে নানা বিষয়ে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি।
রাতের খাবার হিসেবে বিরিয়ানি অর্ডার করেছিলাম, তাই খেয়েই শুয়ে পড়লাম। আর রাতে শুতেই এক ঝটকায় মনে পড়ে গেল কাল রাতের কথা। ঘুমোতে চাইছিলাম না, কিন্তু কখন চোখ বন্ধ হয়ে গেছে জানি না। এরপর রাত প্রায় 3টে নাগাদ আবার কাল রাতের মতো ঠান্ডা লাগতে শুরু করলো। বিছানায় শুয়ে আছি না বরফে চাইয়ের ওপর শুয়ে আছি বোঝা মুশকিল। আজকে একটা কম্বল নিয়ে শুয়েছিলাম, কিন্তু তাতেও ঠান্ডা কাটছে না, প্রচণ্ড দম বন্ধ লাগছে। এরপর উঠে বসলাম, সারা ঘর জুড়ে পায়চারি করতে লাগলাম। হঠাৎ করেই খুব ডিপ্রেস লাগতে শুরু করলো, অনেক আগের সব খারাপ কথাগুলো মনে পড়তে শুরু করলো। কোথা থেকে এক অজানা না পাওয়ার কষ্ট আঁকড়ে ধরলো আমাকে। যাই হোক, শুতে গেলাম আবার প্রায় 2:30 নাগাদ। 15 মিনিট পর যেন মনে হতে থাকলো আমার চারপাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, এবং ঘাড়ের কাছে কে যেন গভীর নিঃশ্বাস ফেলছে। আমার কেমন একটা অস্বাভাবিক লাগতে শুরু করলো। দেখার সাহস নেই, কিন্তু তবু সমস্ত সাহস সঞ্চয় করে লেপটা একটু ফাঁক করে যা দেখলাম তা ভুলতে পারা এক প্রকার অসম্ভব। আমার মাথার কাছে রিয়া দাঁড়িয়ে, চোখ দুটো উল্টোনো, হাত দুটো শীর্ণকায়, সারা শরীরে রক্ত মাংসগুলো যেন গলে গিয়ে খুলে খুলে পড়ছে, নখের জায়গায় রক্তাক্ত মাংসলো জাতীয় কিছু পদার্থ, এবং মুখে এক বিভৎস হাসি। আমার পক্ষে আর বেশিক্ষণ এই দৃশ্য দেখা সম্ভব ছিল না, কখন অজ্ঞান হয়ে গেছিলাম জানি না। পরদিন সকালে রিয়ারটাকে ঘুম থেকে উঠে দেখি ফ্ল্যাটের চারপাশ অগোছালো। আমি ওকে তারপরে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলি। রিয়ার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট, আমি যথেষ্ট ভয় পেয়েছিলাম। আমি রিয়াকে বলি, তুই আঙ্কেল আন্টিকে ফোন করে এক্ষুনি ডাক। ও কিছুতেই ফোন করতে চাইছে না, খালি বলছিল যে বিশ্বাস করবে না কেউ। আমি কোনোভাবে ওকে কনভিন্স করি, সেই মতো ফোন করে সমস্ত ঘটনা আঙ্কেল আন্টিকে জানানো হয়। ওনারা এক কাছে রিলেটিভের বাড়িতে ছিলেন, তাই আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছে যান। রিয়ার বাবা এক বন্ধুকে খবর দেয়, সেই বন্ধু প্রায় ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে এসে বুঝতে পারে যে এখানে খুব স্ট্রং একটা নেগেটিভ এনার্জি রয়েছে। তিনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, খুব কষ্টের মাধ্যমে, সেই এনার্জিকে সেই ফ্ল্যাট থেকে দূরে সরান এবং ফ্ল্যাটে এক পুজো করানোর নির্দেশ দেন। তারপর পুজোর জোগাড় করে পর তিনি বাড়িতে পুজো দেওয়া হয় এবং পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলা যেতে পারে। পরে জানতে পারা যায় রিয়ার বাবা মা ফ্ল্যাটটা খুব সস্তায় পেয়েছিল, তাই কিনে নেয়। এই ফ্ল্যাটে আগে একজনের আনন্যাচুরাল ডেথ হয়, তারপর থেকে যারাই এখানে আসে তাদের সাথেই এরকম ঘটনা ঘটে। কেউ বেশি দিন টিকতে পারেনি বা থাকতে চায়নি, তাই প্রজেক্টের মালিক খুব সস্তায় এই ফ্ল্যাটটা বিক্রি করেছিল। এটাই ছিল আজকের প্রথম ঘটনা। কেমন লাগলো আপনাদের আজকের এই প্রথম ঘটনাটা কমেন্ট করে জানান, এবং এই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে এই ঘটনাটা সবার মাঝে পৌঁছে দিন। এবং আপনারাও কিন্তু আপনাদের সাথে ঘটা এরকম ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা নিচে ডিসক্রিপশন বক্সের একদম উপরের দিকে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, আজকের দ্বিতীয় ঘটনাতে যাওয়ার আগে দ্বিতীয় ঘটনা সম্পর্কে কিছু কথা বলে রাখি। দ্বিতীয় ঘটনাও কিন্তু কোনো অংশে কম নয়, এবং একটা আলাদা ধরনের স্কেয়ারি ফিল আপনারা এই ঘটনাটার মাধ্যমে পেতে চলেছেন। আশা করছি আজকের দ্বিতীয় ঘটনাটাও জমজমাট হবে। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাতে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন দীপা ভট্টাচার্য টলিগঞ্জ থেকে। আজ থেকে প্রায় বছর দশেক আগের ঘটনা, সালটা 2012। গুরগাঁওয়ে আমার বিশেষ পরিচিত একটা ছেলে কর্মসূত্রে কলকাতা থেকে গিয়ে সেখানেই থাকত। তার মুখেই এই আশ্চর্য গা ছমছমে ভৌতিক ঘটনাটা আমার শোনা। ঘটনাটা আমাকে বলার সময় ওর হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ওর থেকে ব্যাপারটা শোনার পর আমারও ভয়ে ঘুম হয়নি সেই দিন। আজ এই চ্যানেলের মাধ্যমে এই ভয়াবহ ঘটনাটা তুলে ধরছি। কলকাতা থেকে আইটি সেক্টরে প্রোগ্রামিং হেড হয়ে দিল্লিতে কাজ করতে যায় কৃষ্ণা। প্রথমবার কলকাতার বাইরে যাওয়ার উত্তেজনা ও উৎকণ্ঠা দুটোই ছিল তার মনে। সে জানত তার বন্ধু ঈশান দিল্লিতে তার জন্য অপেক্ষা করছে। অনেকদিন পর দুই বন্ধুর আবার দেখা হবে। এদিকে ঈশান ও কৃষ্ণা থাকার জন্য আগে থেকেই একটা খুব সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়ে রেখেছে। যাই হোক, দুজনের যথাসময়ে দেখা হলো ও ওরা দুজনে মিলে ফ্ল্যাটে গিয়ে উঠল। কৃষ্ণা খুবই আনন্দ সহকারে ঈশানকে নিয়ে ফ্ল্যাট বাড়িটাকে মনের মতো করে সাজিয়ে তুলল। প্রথম দু একদিন ভালোই কাটল কৃষ্ণার, কিন্তু দুদিন পর অফিসে কৃষ্ণা ঈশানকে জানায় যে
গতকাল রাতে তার ফ্ল্যাটের বেডরুমটা আশ্চর্যজনকভাবে ঠান্ডা হয়ে যায়। হঠাৎ এতটাই শীতের উদ্ভব হয় যে দিল্লির এই বিখ্যাত গরমেও কৃষ্ণা ফ্যান অফ করে গায়ে চাদর চাপা দিয়ে ঘুমোয়। আচমকা এই ওয়েদার চেঞ্জের কারণটা কি তা জানার জন্য সে ঈশানকে জিজ্ঞাসা করে। এর ফাঁকে শ্রোতাদের জানিয়ে রাখি যে ঈশানের ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ক্ষমতা ছিল। ও বিদেহী আত্মাদের দেখতে পেত, ও তাদেরকে বুঝতে পারত, ও তাদের সাথে অনেক সময় কথাও বলতে পারত। এই পার্টিকুলার জিনিসটাকে সাইকিক অ্যাবিলিটি বলে, আর ওর এই ক্ষমতার ব্যাপারে অনেকেই জানত। কৃষ্ণের কথাটা শোনার পর ঈশান ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। সে বলে, হয়তো সর্দি বা ঠান্ডা লেগেছে, নতুন জায়গা ইত্যাদির কারণে শীত লেগেছে। কিন্তু ঈশান কৃষ্ণাকে অফিসে কাজের মধ্যে খুবই চিন্তিত দেখেছে। কৃষ্ণা বলেছে, ঠান্ডা লাগলে সেটা অফিসে এসেও ও বুঝতে পারত, কিন্তু সেরকম কিছুই এখানে এসে সে অনুভব করছে না। যাই হোক, পরের দিন কৃষ্ণা আবার অফিসে আসতেই ঈশান দেখে কৃষ্ণার চুল উস্কো খুস্কো, চোখের কোণে কালি, মুখ গম্ভীর, মন দিয়ে ঠিক করে কাজটাও করতে পারছে না। টিফিন টাইমে ঈশান কৃষ্ণাকে জিজ্ঞাসা করে, কী রে, কী হয়েছে তোর, এরকম লাগছে কেন তোকে? কৃষ্ণা বলে যে তার সারা রাত ঘুম হয়নি, তার উপর বারবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, খুব শীত করছিল তার। এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াটা নতুন শুরু হয়েছে। এটা শোনার পর ঈশানের মনে খটকা লাগে। সে মুখে কিছু না বললেও বেশ বুঝতে পারে তার এবার যাওয়ার দরকার ওই ফ্ল্যাটে, নিশ্চিত ওখানে কোনো সমস্যা আছে। সেদিন রাত্রেই ঈশান কৃষ্ণার ফ্ল্যাটে আসে। রাতে খাওয়া সেরে তারা ওই বিশেষ ঘরে শুয়ে পড়ে। হঠাৎ রাত দুটো নাগাদ কৃষ্ণা চিৎকার করে ধরফড়িয়ে উঠে পড়ে ও হাঁপাতে হাঁপাতে কাঁদতে থাকে। সেই আওয়াজ শুনে ঈশানও উঠে পড়ে। কৃষ্ণাকে ও ধীরে ধীরে শান্ত করে ও একটু আশ্বস্ত করে বলে, তুই ওই ঘরে আমার বিছানায় শুয়ে পড়, কারণ ওই দিকটাতে ফ্যানটা ঠিক মুখের ওপর নেই, তোর ঠান্ডা লাগবে না, আমি বলছি আর কিচ্ছু হবে না, যা আমি তোর বিছানায় শুচ্ছি। এই বলে ঈশান কৃষ্ণার বিছানায় শুয়ে পড়ে। এভাবে কেটে যায় আরও এক ঘন্টা। ঈশান তখন গভীর ঘুমে, হঠাৎ অনুভব করে যে ওর নাকটা কেমন যেন বন্ধ হচ্ছে, ও বেশ শীত শীত করছে। তখন ও ঠিক করে যে সোজা হয়ে না শুয়ে একটু পাশ ফিরে শোবে। হঠাৎই ওর চোখটা একটু খুলে যায়। তখন যে দৃশ্য সে দেখে তা দেখে ওর হাড় হিম হয়ে যায়। ও দেখে একটা মেয়ে মাথার উপর ফ্যানের সাথে ঝুলছে আর তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে বাইরে, চুলগুলো খোলা, চারিদিকে ছড়িয়ে আছে, আর ফ্যানটা চলছে বলে বডিটা দুলছে সামনে ও পেছনে। আর ওই মেয়েটির জোড়া পায়ের বুড়ো আঙুল দুটো ওর নাকের ফুটোর সামনে একবার ঠেকছে, আবার পেছনে সরে যাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ও ঘেমে ভয়ে উঠে বসে পড়ে। কৃষ্ণাকে ডাকতে গিয়েও ডাকে না, কারণ অনেক কষ্ট করে একটু ঘুমোচ্ছে ও, অনেক ভরসা করে আছে ওর ওপর। ঠিক করে কাল সকালেই সব বলবে কৃষ্ণাকে, এই ফ্ল্যাটটা কালই ছেড়ে দেবে তারা। যথারীতি পরদিন ওরা এটাই করে। কৃষ্ণাকে সাইকোলজিস্টও দেখানো হয়, কিন্তু ঈশান ব্যাপারটা এখানেই ছেড়ে দেয় না। ও আশেপাশের লোকজন ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে ওই ফ্ল্যাটে আগে আরও দুজন ভাড়াটে আসে, কিন্তু তারাও বেশি দিন টিকতে পারেনি, ভয়ে অসুস্থতার কারণে ছেড়ে চলে গেছে। কিন্তু কেউই ঈশান যা দেখেছে তা দেখেনি। নানা রকম আওয়াজ চিৎকারও শুনতে পেয়েছে সবাই, খুব ঠান্ডা লাগা অনুভবও করেছে। এর অনেকদিন পর ঈশান খোঁজ পায় যে প্রায় 15 বছর আগে ওই ফ্ল্যাটে একটা মেয়ে প্রেম ঘটিত কারণে তার বাবা মার সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর ওই বাবা মা ফ্ল্যাট বিক্রি করে চলে যায়। যিনি কেনেন তিনি আর থাকেন না এখানে, কারণ কেউ জানে না, শুধু তিনি এই ফ্ল্যাটটা ভাড়া দেন। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য ভিডিও গাইস। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। কিউরিওফাইটের এরকম আরও ভিডিওস দেখতে স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।